তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকায় গো, কারে বলে জীবনে তোমার কত প্রয়োজন, সে কথা কি তুমি জানতে। আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। ভদ্রলোক বেশ মিশুক, দুই দিনের পরিচয় অথচ মনে হচ্ছে অনেক দিনের সম্পর্ক। আসর জমিয়ে রাখার মতো সম্মোহনী ক্ষমতা তার আছে, বেশ প্রাণ খোলা। দেখো না, আমার একটা ইয়ারিং হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। যেটা হারিয়ে গেছে সেটা খুঁজে সময় নষ্ট করার কোনো মানে হয় না। রেজওয়ান, তুমি আসলেই একটা বেরসিক মানুষ। তুমি জানো আমার ইয়ারিংটা কত প্রিয়? মানলাম প্রিয়, কিন্তু এটা কি জানো, প্রিয় কিছুই মানুষ হারায় বেশি। মানে? হ্যাঁ, মানুষ তার প্রিয় যে কোনো কিছুকেই হারায় বেশি। সেটা হতে পারে প্রিয় কোনো জিনিস, প্রিয় কোনো মুহূর্ত, কখনো কখনো তার প্রিয় মানুষকেও সে হারিয়ে ফেলে। আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, খুব সকালে বের হতে হবে। ভ্যাকেশনে এসেছি আর এসেই তুমি যাই যাই শুরু করেছো কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে ফিরে যাব না বাড়িতে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ সজীব, আমি আর বাসায় ফিরব না। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমিষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছব, পরিণত প্রণয়ের উৎসমূল ছোব, পথে এতটুকু দেরি করব না। তুমি ডাক দিলে সীমাহীন খা খা নিয়ে মরুদ্যান হব, তুমি রাজি হলে যুগল আহ্লাদ এক মনোরম আশ্রম বানাবো। শুধু কবিতা দিয়ে কি পেট ভরবে? আজ না হয় কবিতায় কবিতায় দিনটা ভরে যাক। দিন ভরে গেছে, এখন লাঞ্চ টাইম, খিদে পেয়েছে, খাবে না? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় তোমার প্রাক্তনকে ডেকে নিয়ে পানিশমেন্ট দিই। প্রাক্তনের দোষ? তোমাকে কবি বানিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। মানে? মানে কিছু না, ওই যে ছেলেরা প্রেমে ব্যর্থ হলে কি করে, হয় গান গাওয়া শুরু করে, তা না হলে দেবদাস হয়ে যায়, আর তা না হলে তোমার মতো কবি হয়ে যায়। তোমাকে আগে সম্পর্কের কথা বলাই উচিত হয়নি। আরে না, বলেছো, খুব ভালো করেছো। শোনো, তোমার এই যে জীবনী শক্তি, তোমার ছেলে মানুষই, তোমার গান, তোমার কবিতা আমাকে কিন্তু আনন্দই দেয়, ভালোই লাগে। তাই? এখন না হয় কবিতাকে দিলাম ছুটি, চলো লাঞ্চ করি। আজ বলছো ভালো লাগে, কাল বলবে আমি পাগল প্রকৃতির। আজ বলছো আমার এক্স কিনে তোমার কোনো মাথা ব্যথা নেই, কাল বলবে
আমার সব গান কবিতার চর্চা এক্সের কথা ভেবেই করা হয়। সত্যি বলবো না, সুবোধ বর আমার বিয়ের আগে তার আগের সম্পর্কের কথা আমাকে সবকিছু বলেছে। আমি সেটা নিয়ে কি মাইন্ড করতে পারি? ইম্পসিবল, হতেই পারে না। তবে আমার একটা কথা আছে, ভ্যাকেশনে যাচ্ছি, কথা বলার অনেক সময় পাওয়া যাবে, এখন খাও। ওকে। এত মানুষ থাকতে পৃথিবীতে, তুমি আমার ছাত্রীর প্রেমে কেন পড়লে? এইচএসসি পরীক্ষা দেওয়ার পর হাতে অনেক সময়। ঠিক, বাবার কাছ থেকে টাকা নেব না বলে ভাবলাম টিউশনি করব। গুড, টিউশনি করতে গিয়ে ছাত্রীর প্রেমে ডগমগো। এই দেখো, হাসছো কেন? না মানে হাসছি মানে আমার কেন যেন মনে হচ্ছে ওকে শুধু তুমি পড়াতে না, মানে ওকে গানও শোনাতে, কবিতা আবৃত্তি করে শোনাতে, আমাকে যেমন শোনাও। আচ্ছা, এমন কি হতো যে মনে করো আমি যেমন ছবি তুলতে পছন্দ করি, সবসময় বলি যে আমার ছবি তুলে দাও, ছবি তুলে দাও, তোমার ফটোগ্রাফির বিষয়ে ওর কি ইন্টারেস্ট ছিল? ওকে ছবি তুলতে চেয়েছে কখনো তোমার কাছে? একবার আমরা প্ল্যান করেছিলাম রমনা পার্কে যাব। ওকে, ওর বাবার ভয় আমরা আর যেতে পারি কেন? ওর বাবা বাঘের মতো রাগে। আল্লাহ, আমার কি মনে হয় জানো, ভালোবাসার জয় তখনই হবে যখন তুমি ভয়কে জয় করতে পারবে। তুমি একটা ভীত মানুষ, সেজন্য জয় হয়। ওয়াও, কি সুন্দর জায়গাটা। তাই ওখানে দাঁড়ানো যাবে, মানে প্রবলেম হবে না তো? না, অসুবিধা হবে না। আমি ওই জায়গায় টার্নে দাঁড়িয়ে তোমার ছবি তুলে দেবো। ঠিক আছে, সুন্দর করে তুলবে। হ্যাঁ, লাইটটা যা সুন্দর। দিনের বেলা চলো চারপাশটা একটু ঘুরে দেখি। আসো, চলে আসো, ভেতরে চলে আসো। তোমার কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। জানো, একবার ওকে একটা গোলাপ দিয়েছিলাম, তাই ফুলটা ওই বইয়ের পাতার ভাঁজে রেখেছিল। অনেকদিন পর দেখিয়েছিল, ফুলটা শুকিয়ে গেলেও সৌন্দর্যটা ছিল একই রকম। অদ্ভুত না? ঘোড়ার ডিম। লাল গোলাপ যখন শুকিয়ে হলদে চ্যাটচ্যাটে রং ধরে এবং মচমচে হয়ে যায়,
ওটার ভেতরে আর কিছু থাকলেও সৌন্দর্য অবশিষ্ট থাকতে পারে না। তবে হ্যাঁ, প্রেমিকের চোখ দিয়ে দেখেছো তো, তাতে সৌন্দর্য অবশিষ্ট কিছুটা থাকলে থাকতেও পারে। জায়গাটা কি সুন্দর, অদ্ভুত প্রকৃতি, আমি মুগ্ধ। তুমি তো সবকিছুতেই অভিভূত হয়ে পড়ো। এটা কি অভিভূত হবার মতো না? চারপাশের এত সুন্দর ন্যাচারাল ভিউ দেখে এমন ভাব করছো, খুব একটা সাধারণ পরিবেশ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানছি যে এই মাউন্টেন পৃথিবীর অন্যতম সুন্দর একটা ভ্যাকেশন স্পট। এই পাহাড়, লেক, দূরের ওই পাহাড়ের চূড়া, সব কিছুই অসাধারণ। কিন্তু আমি এটা বলতেও বাধ্য হচ্ছি যে এই পাষাণ পাহাড় দেখে এত ভালো লাগবার কি আছে? আসলে আমি তোমাকে একদম বুঝি না। এতগুলো বছর পার করেও আমি তোমাকে বা তোমার কথা কোনো কিছুই বুঝতে পারি না। এত সুন্দর একটা জায়গা দেখে তুমি বলছো পাষাণ। এই যে কফি, এই কফিতেই প্রাণ, এটাই জীবন, আর বাকি সব তুচ্ছ। বাংলায় কথা বলছে, মনে হচ্ছে বাংলাদেশি কেউ। আমারও তো মনে হচ্ছে। চলো যা একটু কথা বলে আসি। আরে না, দেখছো না হাজবেন্ড ওয়াইফ কিরকম মান অভিমানের কথাবার্তা বলছে? এর ভিতরে যে কথা বলবে পাগল। ভ্যাকেশনে এসেছে, নিশ্চয় কয়েকটা দিন থাকবে, পরে কথা বলা যাবে। এসো। তোমার জীবনে আবেগ অনুভূতি বলতে কিছুই নেই, তুমি যাও, আমি এখানে কিছুক্ষণ থাক। কণ্ঠটা খুব চেনা মনে হচ্ছে। কি হলো, মুভি দেখবে বললে শুয়ে পড়লে যে? মুভি না, মুভি আর দেখব না। কেন? একটু আগে মুভি দেখার জন্য জোর করছিলে, এখন দেখবে না কেন? না দেখব না, ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? শরীর খারাপ লাগছে নাকি? তোমার চেহারাটা এরকম বিমর্ষ লাগছে কেন? বিমর্ষ? হ্যাঁ, আয়না গিয়ে নিজের চেহারাটা দেখো, কিরকম বিমর্ষ লাগছে। এরকম একটা রোমান্টিক জায়গায় এসে মানুষের চেহারা এরকম বিমর্ষ কখন হয় জানো? যখন তার পুরনো প্রেমিক বা প্রেমিকার কথা মনে হয়। কথাটা একেবারেই সত্যি, প্রথম প্রেম, মানুষের প্রথম প্রেম মানুষ জীবনেও ভুলতে পারে না। স্থান কাল পাত্রভেদে সেই প্রেমের মানুষটি অশরীরভাবে হলেও হঠাৎ হঠাৎ উপস্থিত হয়। না না, একদমই না, আমার প্রেম এখন আমার সামনে। আচ্ছা, তুমি কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাইলে আমি কিছু শুনি না, তুমি কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাইলে আমি কিছু শুনি না। দেখো, পাথর কেটে কেটে রাস্তা ঘাট কটেজ টানেল এগুলো বানিয়েছে, কত শ্রম গেছে তুমি চিন্তা করো। আর এত হাজার হাজার মাইল যে রাস্তা বানিয়েছে, তার জন্য কত ডলার খরচ হয়েছে তুমি হিসাব করতে পারবে? তাজমহলের পাথর দেখেছো? দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরিতে শাহজাহান। কবির দৃষ্টিতে সবাই কি তাজমহল দেখতে পারে? আমার চোখেও কিন্তু ওই তাজমহল এক পাষাণপুরী, প্রেমের সমাধির নামে যমুনার পাড়ে ভণ্ডার হয়ে যে মহল, তার নির্মাণ শৈলীটাই আমাকে অনেক বেশি কৌতূহলী করছে। আমি জানি কেবল গবেষণা, বই, ছাত্র এসব নিয়েই তোমার ভাবনা, এমন একজন মানুষ তুমি
এত সুন্দর ন্যাচারাল বিউটির মাঝখানে এসেও পাথরে পাহাড়ি দেখছ। এই ন্যাচারাল বিউটি তোমাকে স্পর্শ করছে না, তুমি মানুষ না, একটা রোবট। রোবট? দেশের বাইরে তো বাঙালিদের তেমন দেখা যায় না, একজন জন দেখলে না অসম্ভব ভালো লাগে। আমাদের ডেনভারেও তেমন কোনো বাঙালি নেই, আমাদের নক্সভিলেও তেমন বাঙালি পরিবার নেই। এই যে আপনাদেরকে দেখলাম, তাই অসম্ভব ভালো লাগছে। আপনার হাজবেন্ড কই? ও ভীষণ ঘরকুনো, ইউনিভার্সিটির প্রফেসর, ঘুরতে বেড়াতে একদমই পছন্দ করেন না। আমার হাজবেন্ডের প্রেম হলো বই আর স্টুডেন্টদের সাথে। আর আমার হাজবেন্ড হচ্ছে একেবারে অপোজিট, এক্সট্রোভার্ট। সে হচ্ছে আনন্দ করা মানুষ, ফ্রাইডে থেকে স্যাটারডে একেবারে আনন্দ করে বেড়াবে। আর যদি লং উইকেন্ড হয় তাহলে তো কথাই নেই, বন্ধু বান্ধব, আড্ডা, কবিতা, গান, ফটোগ্রাফি, মানে এইসব নিয়ে একেবারে হইচই পড়ে যায়। হ্যালো, কোথায় তুমি? তোমার জন্য তো চার দেয়ালের মাঝখানে বসে থাকতে পারি না, তাই বেরিয়ে পড়েছি। আহা, অচেনা জায়গায় এভাবে একা ঘুরে বেড়ানোটা ঠিক না। আরে একা না, আমি রুনু ভাবির সাথে। রুনু ভাবি? হ্যাঁ, রুনু ভাবি, বাঙালি এক ভাবি, আমাদের পাশেই উঠেছেন। ভাবির সাথে কফি খেতে এসেছি, কোনো চিন্তা করো না। ও ঠিক আছে। কি প্রেমের বিয়ে? না, অ্যারেঞ্জ ম্যারেজ। ছেলে পিএইচডি, আমেরিকাতে পড়াশোনা করেছে, আর তখন মাত্র আমি এইচএসসি দিয়েছি। এমন সুপাত্র পেয়ে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছেন। আমার হাজবেন্ডকে আমার বাবার খুব পছন্দ হয়েছিল। তার মানে বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে? যদিও বাবা মায়ের পছন্দে বিয়ে, হাজবেন্ড হিসেবে ও খুব ভালো। শান্ত চুপচাপ স্বভাবের হলেও আমাদের কেমিস্ট্রি খুব একটা খারাপ না। ম্যারিড লাইফে আমরা হ্যাপি। আর আপনাদের বিয়েটা? অ্যারেঞ্জ ম্যারেজ। জানেন ভাবি, বিয়ের আগে আমার হাজবেন্ডের একটা মেয়ের সাথে গভীর প্রেম ছিল। তাহলে ওই মেয়েটার সাথে বিয়ে হলো না কেন? প্রেম করলো একটা মেয়ের সাথে, আর বিয়ে করলো অন্য একটা মেয়েকে? আমার আসলে ওর অতীত নিয়ে একেবারেই কোনো মাথা ব্যথা নেই। আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার সাথে মানে সিনসিয়ার আছে কি না সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। একটা মানুষ তার জীবনের 27-28 বছর পার করবে, তার জীবনে কেউ আসবে না, এরকম তো হতে পারে না। আবার সেই মানুষটার সাথে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে সেটাও আমি এক্সপেক্ট করতে পারি না। আমার হাজবেন্ডের যার সাথে প্রেম ছিল তার সাথে বিয়ে হয়নি, আমার আসলে ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি ওই মেয়েটার ব্যাপারে কোনো কিউরিয়াসই না। হ্যালো, ঘুম ভাঙলো? তুমি তো বাইরে এসে কখনো এতটা ঘুমাও না। কোথায় তুমি? ওই যে কাল যারা বাংলায় কথা বলছিল ওই ভাবির সাথে। কার সাথে? আরে তাপসী ভাবির সাথে। ঘুরে বেড়াচ্ছি দুজনে মিলে, একটু পর চলে আসবো। ও আচ্ছা, ওকে বাই। তোমার জীবনে আবেগ অনুভূতি বলতে কিছুই নেই, তুমি যাও, আমি এখানেই কিছুক্ষণ থাকব। কণ্ঠটা খুব চেনা মনে হচ্ছে।
সজীব, এই যে তাপসী ভাবি, তাপসী ভাবি আমার হাজবেন্ড সজীব। তাপসী ভাবির সাথে আজকে অনেকগুলো জায়গা ঘুরলাম, কি যে সুন্দর সুন্দর জায়গাগুলো, দেশের বাইরে দেশের মানুষের সাথে ঘুরতেই কি যে ভালো লাগে, তাই না ভাবি? আজ একসাথে ডিনার করি। না না, আজ থাক। থাকবে কেন, আমি আর সজীব দুজনে মিলে আপনার হাজবেন্ডকে বলবো। শুধু মানে ডিনার হবে না, সাথে সজীবের গানও হবে, কবিতাও হবে। ও যে কি সুন্দর গান করে, বিদেশের মাটিতে ভালো শ্রোতা পাওয়া তো আসলে ভাগ্যের বিষয়। ভাবি আজ আমি আসি। অদ্ভুত তো, তুমি তো দেখছি মহাপাকু, চেনা নাই জানা নাই ধরে নিয়ে এসেছো। ডিনার করবে ঠিক আছে, গান শোনার জন্য দাওয়াত দিচ্ছ কেন? বারে তুমি গান গাইতে ভালোবাসো, এরকম সুন্দর একটা পরিবেশে তোমার গান গাওয়ার একটা উপলক্ষ হলো, অসুবিধা কি? এখন তো আর আমি কথা ফেরাতে পারবো না, তোমাকে সন্ধ্যায় গাইতেই হবে। এমন ছেলে মানুষই করো না। আমি বলে ফেলেছি তোমাকে গাইতেই হবে। ওহ রুনু, এভাবে গো ধরছো কেন? গো আমি ধরছি না, গো ধরছো তুমি, এবং সেটার কোনো কারণ বা অর্থ আমি খুঁজে পাচ্ছি না। দুই দিনের পরিচয়, ওরাও ভ্যাকেশনে এসেছে, আজ বাদে কাল ওরা ফিরে যাবে ওদের জায়গায়। ওরা বাঙালি, বাংলাদেশের মানুষ, তুমি এসব কি বলছো? পরিচয় হয়েছে, কথা হয়েছে, আমরা টেলিফোন নাম্বার এক্সচেঞ্জ করেছি, একটা সম্পর্ক তো এভাবেই হয়। মাঝে মাঝে না তুমি অদ্ভুত কাণ্ড করো। বিদেশের মাটিতে বাংলাদেশের মানুষ পেলে কেউ অ্যাভয়েড করে? আচ্ছা তুমি তো এমন ছিলে না। তোমরা মেরা না পারো, দুদিনের পরিচয় সক্ষতা হয়ে যায়। নতুন পরিচয় হয়েছে অথচ বলছো রাতে গানের জলসা হবে, কবিতার আসর হবে, ডিনার হবে, আড্ডা হবে, আশ্চর্য। এতে আশ্চর্য হবার কি আছে? ওরা বাংলাদেশি, এরকম একটা আড্ডা আয়োজনের জন্য এইটুকু পরিচয় তো যথেষ্ট আমি মনে করি। ঠিক আছে, তোমাকে গান গাইতে হবে না, কবিতা আবৃত্তি করতে হবে না, ডিনার করতে হবে না, খুশি? চলো আমরা চলে যাই, প্লিজ রেজওয়ান চলো। তোমার মাথা ঠিক আছে তো? আসতে যাইনি, জোর করেছো এখানে আসার জন্য, আবার এখন বলছো চলে যাবে? প্লিজ রেজওয়ান, আমার আর এক মুহূর্ত এখানে ভালো লাগছে না। একটা কথা বলো। না থাক, বাসায় গিয়ে বলবো। এখানে বলতে অসুবিধে কি? প্লিজ চলো। তাপসী কি হয়েছে তোমার? ইয়ে মানে ভালো লাগছে না আমার। কিন্তু কেন? তুমি তো জানো তোমাকে খুশি করতে আমি এখানে এসেছি, আর এখানে আসতে না আসতেই বলছো যে চলে যাবে। কি করবো বলো, আমার আর একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি ওই ভদ্রমহিলাকে ভালো না লাগে তাহলে বলে দাও যে তুমি ডিনার করবে না। আমরা তো তাদের সঙ্গে একসাথে আসিনি, তাছাড়া তারা তো আমাদের পূর্বপরিচিত কেউ না যে আমাদের একসাথে ডিনার করতেই হবে। আরে মুখের উপর তো অনেক সত্য বলা যায় না। ও আমি আসলে কিছু বুঝতে পারছি না। রুনু চলো আমরা যাই। কোথায় যাবে? বাসায় ফিরে যাব। কি হয়েছে তোমার? আমার শরীরটা ভালো লাগছে না। কাল সারা রাত ঘুমাওনি, না ঘুমালে তো শরীর খারাপ লাগবে। এসো এখানে আসো। কি হয়েছে তোমার? শরীরটা ভালো লাগছে না, বাসায় ফিরে যাব। তোমার শরীর ভালো লাগছে না, খারাপ লাগছে, এই অবস্থায় ড্রাইভ করবে কি করে? সেটা আমি পারবো, আমি গুছিয়ে নিচ্ছি, চলো এক্ষুনি যাই। এক্ষুনি? হ্যাঁ আমরা রাস্তায় ডিনার করে নেব, রেস্ট এরিয়াতে ভালো রেস্টুরেন্ট আছে,
ওখানে খেয়ে নেব। সজীব, তোমাকে খুব অস্থির লাগছে, মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে টেনশন করছো। না না, আমি একদম ঠিক আছি। তুমি ঠিক নেই, আমরা ফিরে যাব, কিন্তু এখন না, যাও ফ্রেশ হয়ে আসো। আমি সব গুছিয়ে নিয়েছি, চলো যাই। ছেলে মানুষের একটা লিমিট থাকা উচিত তাপসী, আমি খুব টায়ার্ড, ড্রাইভ করে যে যাবো সে এনার্জি আমার নেই। আমি ড্রাইভ করে নিয়ে যাব, চলো যাই। কি হয়েছে কি বলতো, এখানে থাকলে অসুবিধাটা কি? আমি তোমাকে সব পরে বলবো, এখন না। এখন যাবো না, সকালে যাবো। যাও ঘুমাও গিয়ে, যাও। চলে যাচ্ছি। কি বলছো, তোমরা তো ঘুরতে এসেছো, কদিন থাকবে? হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলে যে? জীবনে কখনো কখনো হঠাৎ করে ডিসিশন নিতে হয়। আপনাকে কিছু কথা বলতে এসেছি, খুবই পার্সোনাল কথা, কিন্তু না বলে স্বস্তি পাচ্ছি না। বিয়ের আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ওকে, হঠাৎ করে রেজওয়ানের সাথে আমার বিয়ে হয়। তোমার এই সম্পর্কের কথা কি তোমার হাজবেন্ড জেনে গেছে? না, বলিনি। যে মানুষ আমার জীবনে এক্সিস্ট করে না, তার কথা আমি রেজওয়ানকে বলা প্রয়োজন মনে করি। আমার বিয়ের পর আমি চলে আসি এদেশে। মানুষের জীবনের কত কত অতীত একসময় গত হয়ে যায়, মানুষ কত স্মৃতি বিস্মৃত হয়। আমার বিয়ের পর আমি ওকে একদম ভুলে গেছি। সত্যি বলতে মানুষটাকে আমি একদম মনে রাখিনি। তোমাদের ব্রেকআপের কারণটা কি আমাকে একটু বলতে পারবে? আমি আসলে নিজেই জানি না আমাদের ব্রেকআপের কারণটা কি, তাই আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারছি না। আমার বিয়ের দিন থেকে সে উধাও হয়ে গিয়েছিল। ফোনে তার বন্ধুদের কাছে খবর নিয়েও আমি তাকে পাইনি। শুধু জানতে ইচ্ছে করে কেন এমন হলো। একমাত্র আপনি পারবেন এই উত্তরটা আমাকে জেনে দিতে। আমি মানে, এতদিন পর আমাদের দেখা, আমার সেই প্রাইভেট টিউটর সজীবের সাথে। আমার বিয়ের কথা জানবার পর সে আমাদের সম্পর্কটাকে উপেক্ষা করেছিল। কোথায় গিয়েছিলে? কেমন বিধ্বস্ত লাগছে তোমাকে? রুনু ভাবির কাছ থেকে বিদায় নিয়ে এলাম। দেখা হলো, পরিচয় হলো, একটা ভদ্রতা বলে কথা আছে না? হিসাবটা তো মিলছে না। এতগুলো বছর কিন্তু একটা প্রশ্নের উত্তর তুমি সবসময় অ্যাভয়েড করে গেছো। ওকে তুমি বিয়ে করলে না কেন? ওকে এতই যদি ভালোবাসতে তাহলে বিয়েটা কেন হলো না? আমার খুব জানতে ইচ্ছে করে, কিন্তু তুমি কোনো না কোনো ভাবে অ্যাভয়েড করে যাও। কেন বলো তো, কি হয়েছিল? প্লিজ আমি আজকে শুনিয়ে ছাড়বো। যদি তার সাথে বিয়েই হতো তাহলে তোমার মতো এই গুণী মিষ্টি মেয়েটাকে তো আমার কাছে আমার করে পেতাম না। ভাঙলো যখন নীরবতা, রমণীয় হলো যত ব্যথায়, আহা ভালো লাগার এই ক্ষণটুকু,
আরো আগে যদি আনতে আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। সজীব গানটা থামাও, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে ফিরে যাব না বাড়িতে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ সজীব, আমি আর বাসায় ফিরব না। এই যে স্বচ্ছ আকাশ, কি সুন্দর পরিবেশ, এই ভূস্বর্গ ছেড়ে আমিও যাব না। আমি জোক করছি না, আমি কিন্তু সিরিয়াস। তুমি বাসায় ফিরে যাও, আমি আর ফিরব না। জায়ান, ওর কি হবে? ও ডর্মে আছে, ডর্মে থাকবে, লেখাপড়া শেষ করে চাকরি করবে। ওর নিজের টেক কেয়ার করার মতো বয়সও নিজের হয়েছে। আমি, আমার কি হবে? জানি না, আমি আমার মতো চলতে চাই। আমার যেদিকে দুচোখ যায় আমি চলে যেতে চাই। আমি কারোর জন্য আর ভাবতে চাই না, ব্যাস। আমার আর নাটক ভালো লাগছে না। সিনেমার পর্দায়, টিভির পর্দায় নাটক সিনেমা ভালো লাগে, জীবনে ভালো লাগে না। বুঝতে পেরেছ? কেন একটা ডেড চ্যাপ্টারকে ইস্যু করে আমাকে বিব্রত করছো রুনু? তার মানে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে না? কি সব পাগলামি করছো, সে তো আমার অস্তিত্বে নেই। আছে, তোমার অস্তিত্বেও আছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি কখনোই তোমার মন থেকে তাপসীকে মুছে ফেলতে পারোনি। এসব শুনতে আর আমার ভালো লাগছে না রুনু। পাস্ট ইজ পাস্ট। আমরা সবাই আজ ঘটনা চক্রে একটা অসমাপ্ত গল্পের চরিত্র। এই গল্পের শেষটা আসলে কোথায়? মেয়েটার গল্প তুমি সবসময় করতে। মেয়েটা আমাদের চোখের সামনে ছিল না, অথচ ওকে নিয়ে আমরা কত খুনসুটি করেছি, কত কিছু বলেছি। তুমি আবার বলতে, প্যাস্ট ইজ প্যাস্ট, পুরনো কথা নিয়ে পড়ে থেকো না, তাহলে সংসারে অশান্তি হবে। আমি সেটাকে সত্যি জেনেছি। অথচ মেয়েটা যখন আমাদের সামনে অলৌকিক ঘটনার মতো উপস্থিত হলো, তুমি চুপ থাকলে। সেই কারণটা জানার ইচ্ছে শুধু একা আমার নয়, আমাদের। আমাকে? হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের দুজনের, আমার এবং তাপসীর। অক্ষমতার গ্লানি বা লজ্জা মানুষকে কতটা যন্ত্রণা দেয় সেটা কেউ বুঝতে পারে না। নিজের অযোগ্যতার কথা বলে কেউ নিজেকে ছোট করতে চায় না, আমিও চাইনি। আমার ছাত্র জীবনের স্ট্রাগলের খরচ জোগাড় করতে প্রাইভেট পড়াতে গিয়ে প্রেমে পড়লাম। ছাত্র হিসাবে খারাপ ছিলাম না, কিন্তু পরিবারের আর্থিক অনটন ছিল। রেজওয়ান সাহেবের সাথে বিয়ে ঠিক হবার পর তাপসীর বাবা আমাকে ডেকে নিয়েছিলেন। পাত্রের যোগ্যতার সাথে আমার অযোগ্যতার তুলনা দিয়ে তিনি আমাকে বলেছিলেন, ওই বাড়িতে আর যেন কোনো দিন না যাই। আমি কিছুদিন সময় চেয়েছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সময় দরকার ছিল, হয়তো 4-5 বছর মাত্র। কিন্তু তাপসীর বাবা বলেছিলেন একদিনও সময় দিবেন না, এবং কোনো দিন তারা আমাদের বিয়ে মেনে নেবেন না।
মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তারা আমাকে অপমান করেছিল। ওই মুহূর্তে ফিরে আসা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। তাপসী, আমি সব জানি। তোমরা দুজন যখন বাইরে ছিলে তখন সজীব এসেছিল, তোমাদের গল্পটা আমাকে বলেছে। একটা ছেলে টিউশনি করে জীবন চালাচ্ছে, তার পক্ষে একটা মেয়ের দায়িত্ব নেওয়া কিভাবে সম্ভব? উনি একটা ভীষণ অন্যায় করেছেন। একটা মানুষ যোগ্য হতে সময় লাগে, সময় দিলে যে কোনো মানুষই তার যোগ্যতার প্রমাণ করতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে। আমি তো বেশ সুখেই আছি। কি অদ্ভুত মানুষ! আমি এরকম একটা নাটকীয় দৃশ্যের জন্য প্রস্তুত ছিলাম না। নাটক বা সিনেমার গল্পগুলো তোমার, আমার, রুনু, সজীব, আমাদের জীবন থেকেই নেয়া। আমাদের এই জীবনের গল্পে হয়তো অন্য কেউ অভিনয় করে, পার্থক্য শুধু এই, জীবনের কষ্ট, আবেগ, অনুভূতি, অপমান, এইসবের মধ্য দিয়ে যখন আমরা যাই, নাট্যকার, লেখক এবং পরিচালকরা তাদের কল্পনার তুলিতে সেই সব বিষয়গুলোকে শিল্পের ছোঁয়ায় রূপ দেয়। জীবনের গল্প আর নাটক, এ দুটো কিন্তু এক, কোনো পার্থক্য নেই। তপসী, আই এম নট এ রোবট। কোনো মেয়ে যদি তার ভালোবাসার মানুষের সাথে স্ট্রাগল করে সামনের দিকে এগোয়, তাতে অন্যের কি? হয়তো তারা একসাথে স্ট্রাগল করে, তারপর প্রতিষ্ঠিত হয়, কিন্তু তারা সুখীও তো হয়। একটা মেয়ের দায়িত্ব নেওয়ার যোগ্যতা যার নেই, তাকে প্রেম করা সাজে না। আপনার বাবার এই কথাটা, এই অপমানসূচক কথাটা মনে নিয়ে, মেনে নিয়ে সজীব চিরতরে তার মন থেকে তাপসী নামটা মুছে ফেলেছে। অক্ষমতার গ্লানি বা লজ্জা মানুষকে কতটুকু কষ্ট দেয়, সেটা আপনার বাবার মতো মানুষেরা হয়তো কখনোই বুঝবেন না। রেজবান সাহেব পিএইচডি করেছেন, তুমিও কেন তো প্রফেশনাল হিসেবেই আছো। ওনারা খুবই অন্যায় করেছেন তোমার সাথে তাপসীর বিয়েটা না দিয়ে। আর যদি তোমার আর তাপসীর বিয়ে হতো, তাহলে তাপসী তো এখানেই থাকতো, তাই না বলো? তাপসী তোমাকে অনেক খুঁজেছে, মেয়েটা আবেগী হয়ে
সমস্ত কথা বলে যখন আমাকে প্রশ্ন করলো আমি খুব বিব্রত হয়েছি। আমাদের সামনেই মেয়েটা ঘুরে বেড়াচ্ছে, অথচ তুমি নিশ্চুপ। আমার আসলে তোমার কাছে আর কোনো কিছু জানবার নেই, তোমাকে বলবার আর কিছুই নেই। অতীত এভাবে সামনে এসে দাঁড়াতে পারে, মানুষের জীবনে এমন ঘটনা ঘটতে পারে, আমি ভাবতে পারি। মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না গো কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো।